সংবিধানে পুলিশকে জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি বললেন হক সংবিধানে জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার পুলিশের নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জনগণের হাত ভেঙে দিতে চাওয়া কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম আরাফতকে বহিষ্কারের দাবি জানান তিনি আজ বৃহস্পতিবার চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ খেলাফত ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন প্রজাতন্ত্রের দায়িত্বশীল হয়ে কিভাবে জনগণের হাত ভেঙে দেওয়ার হুমকি দেয় সেটা আমার বুঝে আসে না বাংলাদেশের সংবিধান মোতাবেক কোনো অপরাধীর সে যত বড় অপরাধী হোক না কেন তার হাত ভেঙে দেওয়ার অধিকার পুলিশকে প্রদান করা হয়নি বাংলাদেশের বিচার ব্যবস্থা রয়েছে আদালত রয়েছে বিচারজ্ঞান বিচার করার পর অপরাধী সাব্যস্ত হলে তাকে শাস্তি প্রদান করা হবে প্রয়োজনে ফাঁসি দিতে হলে ফাঁসি দিবে যাবজ্জীবন কারাদণ্ড দিবে কিন্তু কোনো পুলিশকে জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি তিনি বলেন যিনি জনসম্মুখে জনগণের হাত ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন তিনি আরো বলেন ইস্যুর পর ইস্যু তৈরি করে আমাদের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা কখনো সফল হবে না আমরা কিছুতেই ভাস্কর্য ইস্যু ভুলে যাব না সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যদি মসজিদের নগরীতে ইসলাম বিরোধী ভাস্কর্য তৈরি সিদ্ধান্ত উপর আপনারা অটল থাকেন তাহলে আমরা হটকারী সিদ্ধান্ত নিয়ে আইনকে নিজের হাতে তুলে নিব না কিন্তু ইসলাম বিরোধী অপতৎপরতার কারণে এদেশের ইসলাম প্রিয় জনতার সাথে স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমিন খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির মাওলানা ইসমাইল নুরপুরি নায়েবে আমির মাওলানা খুরশেদ আলম কাশিমি সাবেক মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ মাওলানা আতাউল্লাহ আমিন